হ্যালো এভরি ওয়ান হাউ ইউ কেমন আছো সবাই আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আপনাদের সামনে তোদের সামনে আমি এখন পড়বো ও সরি ওকে আজকে পড়বো হচ্ছে কি জানি অর্থোডোনিক্সের অর্থোডন্টিক ডায়াগনোসিস চ্যাপ্টারের একটা টপিক সেটা হচ্ছে এক্সট্রা ওরাল এক্সামিনেশন রাইট এক্সট্রা ওরাল এক্সামিনেশন এই যে টপিকটা এখান থেকে শুরু হ্যাঁ টপিকটা এখান থেকে শুরু ওকে এক্সট্রা ওরাল এক্সামিনেশন হুম প্রথম যেই পয়েন্টটা আসে সেটা হচ্ছে এই যে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এটা একটু ব্লুমার্কার করি সাইজটা নিয়ে নেই এটা হুম এই যে শেপ অফ দ্য হেড আচ্ছা সরি এক্সট্রা ওরাল এক্সামিনেশন এই যে এটা আর হচ্ছে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে শেপ অফ দ্য হেড রাইট এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে প্রথম পয়েন্ট রাইট এই যে হ্যাঁ শেপ অফ দ্য হেড এটা হচ্ছে প্রথম পয়েন্ট হুম এখানে শেপ অফ দ্য হেড কি কি আছে কিরকম টাইপের শেপ আছে সেটা পড়বো আচ্ছা প্রথম যেটা সেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে আচ্ছা এটা ব্লু হয়ে গেল রেড হয়ে গেল আচ্ছা আর একবার নেই নাকি হ্যাঁ এখন যদি রেড নেই হ্যাঁ নতুন করে ঠিক আছে ওকে শেপ অফ দ্য হেড যেটা সেটা হচ্ছে কে মেসোসেফালিক আচ্ছা কি পড়ি একটু দ্য হেড ক্যান বি ক্লাসিফাইড ইন টু ইন্টু ওয়ান অফ দ্য ফলোয়িং থ্রি টাইপস তিন টাইপের ভিতরে যে কোনো এক টাইপের হতে পারে শেপ সেটা সেফালিক মেসোসেফালিক সেফালিক এই যে মেসোসেফালিক রাইট ঠিক আছে তারপর হচ্ছে ডলিকো সেফালিক রাইট তারপর হচ্ছে সেফ ব্রাকি সেফালিক ঠিক আছে ব্রাকি আচ্ছা এটার যে প্রোনাউন্সিয়েশনটা সেটা আসলে আমার ম্যাডাম থেকে জিজ্ঞেস করতে হবে ব্রাকি সেফালিক নাকি জানি আমি ভুলে গেছি আচ্ছা ঠিক আছে ব্রাকি সেফালিক যেটা এখানে লেখা আছে সেরকম তাহলে মেসো সেফালিক ডক ডলিকো সেফালিক অ্যান্ড হচ্ছে ব্রাকি সেফালিক রাইট আচ্ছা মেসোসেফালিকটা কেরকম দেখি একটু ছবিটা দেখি এটা কিসের ছবি না এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসিমেট্রি এটা সেটা না যেটা আমি চাচ্ছি সেটা না ঠিক আছে এটা দাঁড়াও আমি ছবিটা দেখাই এটার ঠিক আছে এটার ছবিটা দেখাই হ্যাঁ এভাবে সেভ রাখি এটা ঠিক আছে এটার ছবিটা দেখাই হউ হৌ হো 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 সরি ওয়েট মিনিট রাইট এই ছবিটা দেখাই এটা হচ্ছে এটা তো এইটা মেবি নাকি এই যে ক্লাসিফিকেশনস অফ দ্য হেড রাইট হ্যাঁ এটা ক্লাসিফিকেশন অফ দ্য হেড পেইন্ট এই যে ক্লাসিফিকেশন অফ দ্য হেড হ্যাঁ এই যে এটা মেসোসেফালিক হেড এটা হচ্ছে মেসোসেফালিক হেড হুম মেসোসেফালি খেড তারপরে হচ্ছে এটা হচ্ছে ডলিকো সেফালি হেড দেখো মেসোসেফালি খেডটা সবার জেনারেলি নর্মালি এরকম থাকে এটা হচ্ছে ডলিকো সেফালি হেড আর এই যে এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে রাখি শেফালি খেড আচ্ছা মজার ব্যাপারটা হচ্ছে কি আমি এই এই ফেসটা হচ্ছে আমার ফেস দুঃখী মন হয় আমার ফেসটা মেসোসেফালিক ফেস মেবি রাইট হ্যাঁ আর ডলিকোসেফালিক ফেসটা কার আমার কোনো বন্ধুর এটা একটু বড় ফেস এরকম অনেক বড় ফেস ডলিকোসেফালিক ফেস আমার চেনা জানা কারো নাই আচ্ছা আর ব্রাকি ব্রাকি সেফালিক ফেসটা আমার একটা বন্ধু আছে নাম সুজা ঠিক আছে ওর ওর এরকম ঠিক আছে আহমেদ সাইল সুজা আমরা স্কুলে পড়তাম ওর ফেসটা ঠিক এরকম হ্যাঁ ঠিক এরকম ফেসটা ওটা হচ্ছে ব্রাকিসেফালিক সেফালিক ফেস ওকে তাহলে আমরা আবার চলে আসি এইটাই হ্যাঁ আমরা ছবিটা দেখলাম মেসোসেফালিক হ্যাঁ আচ্ছা এখন আমরা যখন মেসোসেফালিকটা হচ্ছে এভারেজ শেপ অফ হেড দে আর প্রসেস নর্মাল ডেন্টাল আর্চ নর্মাল ডেন্টাল আর্ট যেটা আমার নর্মাল ডেন্টাল আর্চ ইয়েস ডিকোসেফালিক লং ন্যারো হেড ঠিক আছে লং অ্যান্ড ন্যারো হেড দে ন্যারো ডেন্টাল আর্চ তাদের ডেন্টাল আর্চটা ন্যারো থাকে আচ্ছা ব্রাকি সেফালি ব্রড অ্যান্ড শর্ট হেড শর্ট হেডটার ব্রড অ্যান্ড শর্ট হেড দে আর ব্রড ডেন্টাল আর্চ ডেন্টাল আর্চ যেটা মানে হচ্ছে কি আর্চ এই যে আর্চেস এই যে এটা হচ্ছে আর্চেস আমি যদি ছবিটা আবার দেখাই ছবিটা যদি আবার দেখাই ঠিক আছে তাহলে বোঝা যাবে ঠিক আছে এই যে ডেন্টাল আর্চ যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডেন্টাল আর্টস হ্যাঁ এই যে আর্চ হ্যাঁ আর ম্যাকজিলারি আর্টসটা হচ্ছে এই যে যেটা ম্যাকজিলারি ডেন্টাল আর্চ হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্সিলারি ডেন্টাল আর্টস ঠিক আছে মুখের ভিতরে যে উপরের চোয়াল নিচের চল ম্যাকজিলাই ডেন্টাল আর্চ ঠিক আছে আচ্ছা এটা একটা কাজ করি এটা একটু কালার করে দিই কি বলো হ্যাঁ চোখটা একটু ব্লু করে দিই ব্লু সরি দরকার নাই থাক ওকে এখন আমরা চলে আসি আবার ফটোস যেটা সেটা পড়তেছিলাম এখানে তো আমরা বুঝলাম যে শেপ অফ দ্য হেড হচ্ছে মেসোসেফালিক এটা হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট যে লাইন্সটা সেটা আমরা একটু দাগাই ঠিক আছে সেটা হচ্ছে এটা একটু অন্য কালি দিয়ে দাগাই সেটা হচ্ছে এই যে দে আর প্রসেস নর্মাল ডেন্টাল আর্চ নর্মাল ডেন্টাল আর্চ ইম্পর্টেন্ট এটা হ্যাঁ নর্মাল ডেন্টাল আর্চ তারপর ডলিকোসেফালিক যেটা সেটা হচ্ছে লং অ্যান্ড ন্যারো হেড দে হ্যাভ ন্যারো ডেন্টাল আর্চ ডলিগো সেফালিক ডেন্টাল আর্চ ঠিক আছে এটা মনে রাখো আর ব্রাকি সেফালিক যেটা ব্রাকিসেফালিক দে হ্যাভ ব্রড ডেন্টাল আর্চ ঠিক আছে ব্রড ডেন্টাল আর্চ তাহলে এটা মনে রাখতে হবে ঠিক আছে কি মেসোসেফালিক নর্মাল ডলিগো সেফালিক ন্যারো আর হচ্ছে কি ব্রাকি সেফালিক হচ্ছে ব্রড ডেন্টাল আর্চ রাইট আচ্ছা এখন আমরা চলে যাব যেটাই সেখানে হচ্ছে সেটা হচ্ছে আবার সরি সেটা হচ্ছে আবার হচ্ছে কি এই যে ফেসিয়াল ফর্ম এটা হচ্ছে দুই নাম্বার হ্যাঁ ফেসিয়াল ফর্ম আচ্ছা এখানে একটা মনে করিয়ে দেওয়া ভালো যে এই যে এক্সট্রা ওরাল এক্সামিনেশান এইটার কয়টা টোটাল এইরকম পয়েন্ট আছে হ্যাঁ এরকম পয়েন্ট আছে যেটা আমি দেখাচ্ছি টোটাল এরকম কয়টা পয়েন্ট আছে এক্সট্রা ওরালে এই যে দেখো শেপ অফ দ্য এই যে এই যে শেপ অফ দ্য হেড ফেসিয়াল ফর্ম অ্যাসেসমেন্ট অফ ফেসিয়াল সিমেট্রি তারপরে হবে ফেসিয়াল প্রোফাইল ফেসিয়াল ডাইভারজেন্স অ্যাসেসমেন্ট অফ দ্যান্টিপোস্টের জ রিলেশনশিপ অ্যাসেসমেন্ট অফ দ্য ভার্টিক্যাল স্কেলেস্টাল রিলেশনশিপ ইভালিউশন অফ দ্য ফেসিয়াল প্রপোর্শন ট্রান্সভার্স ফেসিয়াল প্রপোশন এক্সামিনেশন অফ দ্য লিপস এক্সামিনেশন অফ দ্য লিপ প্রমিনেন্স এক্সামিনেশন অফ দ্য লিপ প্রমিনেন্স দেন যদি দেখাই ঠিক আছে সেটা হচ্ছে কি এই যে এক্সামিনেশন অফ দ্য নোজ এক্সামিনেশন অফ চিন চিনিয়াল অ্যাঙ্গেল এই কয়টা পয়েন্ট আমরা আলোচনা করবো এক্সটরাল এক্সামিনেশনে আজকে ছোট সময়ের ভিতরে যতটুকু পারি বুঝবো আমি এখন বুঝার চেষ্টা করছি ব্যাপারগুলো তো আমি বুঝার চেষ্টা করে যাব। তো শেপ অফ দ্য হেড হইলো ফেস ফর্ম হলো এখন আমরা না ফেস ফর্ম এখনো হয় নাই কেবল শেপ অফ দ্য ফেস হেড এটা শেষ করলাম কি শেপ অফ দ্য হেড শেষ করলাম কি কী আছে মেসোসেফালিক ডলিকোসেফালিক ব্রাকি মেসোসেফালিক হচ্ছে নর্মাল ডলিকোসেফালিক হচ্ছে ন্যারো ডেন্টাল ব্রাকিসেফালিক হচ্ছে ব্রড ডেন্টাল ঠিক আছে সো এটা হচ্ছে শেপ অফ দা হেড হুম এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফেস ফর্ম হুম ফেস ফর্ম এটা এটার ভিতরে নতুন মানে পেশেন্ট আসবে তুমি ও বাহিরের কী কী তুমি চেহারা দেখে তার কি কি তুমি ডিফাইন করবা কি কি তার প্রবলেম থাকতে পারে সেটা তো কি কি প্রবলেম থাকতে পারে সেটাই পড়তেছি তো প্রথমে হেডের প্রবলেমটা দেখলাম হেডের রকম থাকবে ওই কোন পেশেন্টের কোন রকম হেডের সমস্যা মেসোসেফালিক সেটা লিখে ফেলতে হবে বা সামথিং সেটা আমরা আইডেন্টিফাই করলাম তো ওই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট আসবে তো আমরা এখন এক্সামিনেশান যেটা সেটা ফেসিয়াল ফর্ম চলে যাচ্ছে ফেসিয়াল ফর্মটা কি সেটা জানার চেষ্টা করতেছি হ্যাঁ আচ্ছা এটা আগে দেখে নি ও এটা ছোটো আছে ফেসিয়াল ফর্ম হুম হুম আচ্ছা তাহলে কি এ সিম্পল ওয়ে অফ ডিসক্রাইবিং দ্য ফেস ওকে ইজ টু ক্লাসিফাই ইট ইজ রাউন্ড ওভাল ওর স্কোয়ার আচ্ছা পুরো তোমার ফেসিয়াল ফর্মটা কেমন এইটা কি রাউন্ড শেপ ওভাল শেপ ওর স্কোয়ার শেপ কেমন ফেসিয়াল এটাই হচ্ছে ফেসিয়াল ফর্ম আমরা আইডেন্টিফাই করব ঠিক আছে ডেসক্রাইব করব এ মোর সায়েন্টিফিক ক্লাসিফিকেশন ইজ এ ইজ টু ক্লাসিফাই আর কি মেসো প্রো মেসো প্রোস প্রোসো মেসো আরে বাবা রে বাবা মেসো প্রোসোপিক ও বেগুনি দিয়ে দাগাই मेसोप्रोसोपिक তারপর হচ্ছে কি ইউর ইউরাই প্রোসোপিক ইউরি প্রোসোপিক ঠিক আছে তারপর হচ্ছে কি লেপ্টো প্রোসোপিক সো নাইস হ্যাঁ তিনটা জানি মেসোপ্রসোপিক ইউরি প্রোসোপিক লেপ্টো প্রোসোপিক ঠিক আছে আমার প্রনান্সিয়েশন ভুল হলে আই এম ভেরি ভেরি সরি কারণ আমি এটা ফার্স্ট পড়ติছি আজকে হ্যাঁ মেসোপ্রসোপিক ইউরো ইউরি ইউরি প্রোসোপিক অ্যান্ড ল্যাপটোপ প্রোসোপিক এটা এখানে শেষ আচ্ছা দেখি এটা ছবি আছে কি না হ্যাঁ অ্যাসেমেট্রি এটা ডিগ্রি অফ অ্যাসেমেট্রি এটা না মেসোপ্রোসোপিক ঠিক আছে মেসো হা কোথায় গেল এই যে দেখি 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 ফেসিয়াল ডাইভারজেন্স এটা এটা অন্য জিনিস ফেসিয়াল ফর্মের কোনো পিকচার আছে হ্যাঁ হেড টাইপ না ফেসিয়াল ফর্মের কোনো কোন মেসোপ্রোসো পিক এগুলো কি মেসোপ্রোসো এটা কোনো ফিচার এখানে নাই তো দেখি এখানে আছে কিনা এটা কি অ্যাসেসমেন্ট অফ এন্টারপোস্টার না এটা আর একটা এটার ছবিটা কি অ্যাসেসমেন্ট অফ ভার্টিক্যাল ফেসিয়াল হাইট এটা আর একটা এটা ফেসিয়াল প্রপোর্শন আচ্ছা যাই হোক আমরা যেটা পেলাম অ্যাসেসমেন্ট অফ লিপস সো আমরা যেটা পেলাম যে আমরা এইখানে এই যে কোথায় ছিলাম এই ফেস ফর্ম যেটা সেটা হচ্ছে এখানে নাই তো আমরা একটু গুগলে সার্চ দিয়ে আসি কি অবস্থা হ্যাঁ একটু গুগলে যাই কি বলো হ্যাঁ

আচ্ছা আমরা ডেসক্রিপশানটা একটু দেখি কি লেখা আছে ইট ইজ অ্যান অ্যাভারেজ নর্মাল ফেস ফর্ম আচ্ছা এইটা আমরা আবার দাগাই ফেলি অন্য একটা কালি দিয়ে এটা এইটাই দাগাইছিলাম এটাই একটা থাক এখন আমরা আরেকটা নিব এবং এটা আরেকটা দিয়ে দাগাবো অন্য কালার দিয়ে এই যে দেখো এটা হচ্ছে নর্মাল ফেস মেসোপ্রোসোপিক নর্মাল ফেস ফেস ফর্ম ঠিক আছে আচ্ছা ইউরোপ্রোসোপিক এই যে মেসোপ্রোসোপিকের পিকচারটা দেখো পিকচারটা দেখো এই যে মেসোপ্রোসোপিক ঠিক আছে এইটা মেসোপ্রোসোপিক ঠিক আছে আর হচ্ছে মেসোপ্রোসোপিক আচ্ছা অন্য আরেকটা পিকচার দেখলে ভালো হয় নাকি হ্যাঁ আছে কি আচ্ছা এইটা দেখো হ্যাঁ এই যে মেসোপ্রোসোপিক এই যে এটা মেসোপ্রোসোপিক ঠিক আছে এটা আচ্ছা নর্মাল ফেস ফর্ম এরপর আমরা ডেসক্রিপশনটা দেখি তারপর আমরা আসি ইউরোপ্রোসোপিকটা কেমন দিস টাইপ অফ ফেস ইজ ব্রড অ্যান্ড শর্ট ব্রড অ্যান্ড শর্ট ইউরোপ্রোসোপিক ব্রড অ্যান্ড শর্ট ঠিক আছে ব্রড অ্যান্ড শর্ট ব্রড অ্যান্ড শর্ট ইউরোপ্রোসোপিক ঠিক আছে এই যে ইউরোপ্রোসোপিক ব্রড অ্যান্ড শর্ট আমি আমি আসলে জানি না যে এটা শর্ট কীভাবে হয় আচ্ছা এখানে ব্রড লেখ আছে ব্রড টাইপ অ্যান্ড শর্ট টাইপ দুইটা আছে ইউরোপ্রোসোপিক রাইট ওয়া নাইস ওকে ব্রড 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 ইউরোপ্রোসোপিক মেসোপ্রসোপিক ইউরোপ্রসপিক ঠিক আছে অ্যান্ড লেপ্টোপ্রসোপিক ইট ইজ লং অ্যান্ড ন্যারো ফেস ফ্রম লং অ্যান্ড ন্যারো ফেস ফ্রম ঠিক আছে তো একটা মানুষের চেহারা দেখে তুমি এটাই বুঝবে লং মানে লম্বা আর হচ্ছে চিকন ফেস ফর্ম এই যে ইউরোপ্রসোপিক লেপ্টোপ্রসোপিক ঠিক আছে লং এই যে টল ন্যারো ফেস টাইপ এটা আমি একটু ডাউনলোড করে নিই ঠিক আছে সেভ ইমেজ এস সেভ ইমেজ এস নাকি কপি দিব কী করবো সেভ ইমেজ এস দিয়ে দিই হ্যাঁ ইমেজটা সেভ থাক আচ্ছা ফেস ফর্ম হুম ফেস ফর্ম হিসেবে সি ফেস এফ ও আর এম ফেস ফর্ম ওকে তো এটা ডাউনলোড হয়ে গেল ফেস ফর্ম এখন দেখলাম তো আজকের মতো এই দুটা টপিক এই ভিডিওর জন্য থাক নেক্সট ডে হচ্ছে আমরা অবশ্যই এই যে এইটা নিয়ে আলোচনা করব দেখি এটা হলো না হলো না হলো না আবার হ্যাঁ এই যে অ্যাসেসমেন্ট অফ দা ফেশিয়াল সিমetri এইটা নিয়ে আলোচনা করব হ্যাঁ এই যে অ্যাসেসমেন্ট অফ ফেশিয়াল সিমetri এইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে সো আজকের মতো বিদায় আমি এটা বন্ধু করে দেই ঠিক আছে এটাকে একটু সেভ করি সেভ করে এটাকে বন্ধ করি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমি আমার এটা আনি আল্লাহ হাফেজ বিদায় ঠিক আছে